নমস্কার বন্ধুরা, মাইরোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসছি। এই ভিডিওটা অবশ্যই আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে এবং আমরা যারা গোলাপ করি তাদের জন্য অত্যন্ত দরকারি একটা ভিডিও বলতে পারেন। শুধু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর চ্যানেলে যারা নতুন হবেন তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মাইরোজ গার্ডেনের পাশে থাকবেন। আমরা প্রত্যেকেই আমাদের গোলাপ গাছ থেকে বেসাল স্যুট চাই, কারণ বেসাল স্যুট যত গোলাপ গাছে আসবে তত আমাদের গাছগুলো ভালো হবে। এই বর্ষাকালে গোলাপ গাছে বেসাল স্যুট আসছে, কিন্তু সেই বেসাল স্যুটগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কি ব্যাপারটা হচ্ছে, কিভাবে সে গাছে বেসাল স্যুটগুলোকে ঠিক রাখবেন, সব ব্যাপারটা আজকের ভিডিওতেই আমি ক্লিয়ার করে দেবো। কোনো অসুবিধা হবে না আপনার বেসাল স্যুটগুলোকে টিকিয়ে রাখতে, 100% বেসাল স্যুট টিকানো যাবে, কোনো জটিল ব্যাপার নয়, একদম সহজ ব্যাপার। চলুন একটা গাছের কাছে যাই। কয়েকদিন আগেই আমার কাছে এই বেসাল স্যুটের ব্যাপারটা এসেছিল, তো দেখে নিই আমি। এই জায়গার যে গাছটা দেখতে পাচ্ছেন এখানেই প্রচুর পরিমাণে দেখুন বেসাল স্যুট এসেছিল কয়েকদিন আগেই। কিছুক্ষণ আগেই বাগানে বৃষ্টি হয়েছে, তো বাগান একদম ভিজে আছে। তো দেখুন এই গাছটাতে কত পরিমাণে বেসাল স্যুট এসেছে, দেখুন একবার নিচ দিকটা যদি দেখাই তাহলেই ভালো করে বুঝতে পারবেন। জাস্ট নিচ দিক থেকে আপনাদেরকে দেখাবো, এই জায়গাটা থেকে একবার দেখুন। দেখুন বন্ধুরা এই গাছটাতে কি পরিমাণ বেসাল স্যুট এসেছে, প্রত্যেকটা জায়গা থেকে দেখুন প্রচুর পরিমাণে বেসাল স্যুট এসেছে এবং গাছটা একটা দারুণ লুক পেয়েছে। তো এইভাবে যদি গাছে বেসাল স্যুট আসে তাহলেই কিন্তু আমরা আমাদের গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাব। আমরা অনেকেই বলি যে আমার গোলাপ গাছে কেন ফুলের সংখ্যা বাড়ছে না, তো বেসাল স্যুট যদি আমাদের গাছে বেশি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের গাছ ভালো হবে না। তাই আমাদের প্রত্যেককেই আমাদের গোলাপ গাছগুলো থেকে প্রচুর পরিমাণে বেসাল স্যুট আনতে হবে। এই গাছটা শুধু নয়, দেখুন বন্ধুরা এই জায়গা থেকে যদি দেখেন তো প্রত্যেকটা মেন ব্রাঞ্চ থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়ে গাছটা আজকে একটা সুন্দর হয়েছে। গাছটা ডরমেন্সিতে আছে, পাতা ঝরানো স্টার্ট করেছে, যেটা আমি প্রত্যেক সময় বলি যে ডরমেন্সি পিরিয়ডে অবশ্যই গাছের পাতা ঝরতে হবে। তো এই গাছটা কিন্তু ডরমেন্সির যে ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটি নিতে শুরু করেছে। তো এই একটা ব্যাপার, দেখুন বন্ধুরা এই জায়গা থেকে বেসাল স্যুট আসা শুরু হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু যথেষ্ট হেলদি গাছ। আবার এই জায়গা থেকে একটা বেসাল স্যুট এসেছে, দেখুন এই যে ব্রাঞ্চটা হয়েছে কয়েকদিন আগে, তো এখান থেকে বেসাল স্যুট আরও আসছে। দেখুন এই জায়গা থেকে বেসাল স্যুট আসছে। তো এই ধরনের যে বেসাল স্যুটগুলো আসবে, এই বেসাল স্যুটগুলো দেখবেন আপনাদের বাগানে কিছুদিন থাকছে, তারপরে সামনের দিকটা কালো কালো হয়ে যাচ্ছে, পুড়ে পুড়ে যাচ্ছে, বেসাল স্যুটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মনে হবে দেখে যে পচে গেল বেসাল স্যুটটা, বৃষ্টির কারণে মনে হলো পচে যাচ্ছে। তো এই রকম আমরা অনেকে ভাবি, তবে এটা কিন্তু পচন নয়, এটা একটা অন্য ব্যাপার। কি ব্যাপার সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে। বন্ধুরা বেসাল স্যুট যখন গোলাপ গাছে আসে তখন গোলাপ গাছগুলোর জন্য আমাদের একটু আলাদা কেয়ার করার প্রয়োজন পড়ে। বিশেষ করে বেসাল স্যুটের মাথাটা পুড়ে পুড়ে যাওয়া একটা আপনাদেরকে আমি দেখতে পেয়েছি, জাস্ট এই জায়গায় দেখাবো। এই জায়গায় যে বেসাল স্যুটটা দেখুন একটু পুড়ে পুড়ে যাচ্ছে, ঠিক আছে, বেসাল স্যুটটা এখনও নষ্ট হয়নি তবে এটা পুড়ে পুড়ে যাচ্ছে। এই পুড়ে পুড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু একটু অন্য রকমের, এটা কিন্তু ফাঙ্গাসের কারণে হচ্ছে না, এটা পোকার জন্য হচ্ছে, ঠিক আছে। থ্রিপস এই বেসাল স্যুটের উপর অ্যাটাক করেছে তার জন্য হচ্ছে। যেহেতু আমি আমার বাগানে এখন ডরমেন্সি চলছে, কোনো রকম কীটনাশক ব্যবহার করিনি, সেহেতু কিন্তু এখানে থ্রিপস লেগেছে, তার কারণে কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছে। এই রকম পুড়ে পুড়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু যখন দেখবেন ডালগুলো কালো কালো হয়ে যাচ্ছে তখনই আপনাকে বুঝতে হবে আপনার গাছটার মধ্যে একটা ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, বেসাল স্যুটটা কিন্তু তার জন্যই নষ্ট হচ্ছে। তাই বেসাল স্যুট ঠিকঠাকভাবে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই আমাদেরকে গাছে ফাঙ্গিসাইড ভালোভাবে ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড ভালোভাবে ব্যবহার করা মানে আমি যেটা বারবার বলেছি, ফাঙ্গিসাইড দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম মেনে আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে। প্রত্যেকবার একই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করা চলবে না, প্রত্যেকবার একই ডোজে ফাঙ্গিসাইড ইউজ করা যাবে না। ফাঙ্গিসাইডের ডোজকে কমানো বাড়ানো এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। ঠিকঠাকভাবে যদি আপনি ফাঙ্গিসাইড
দিতে পারেন তাহলে অবশ্যই অসুবিধা হবে না। ফাঙ্গিসাইড দেওয়ার যে নিয়মটা সেটা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটা ভিডিও থাকবে, তো সেখানে দেখে নিতে পারেন, অসুবিধা হবে না তাহলে কোনো রকমভাবে। এছাড়া আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট। রুট ট্রিটমেন্টটা খুব জরুরি, আমি বলেছি গাছ ডরমেন্সি পিরিয়ডে আছে, তবু প্রত্যেক সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিডের জল আমরা গাছের গোড়ায় দিতে পারি, যাতে করে আমাদের গাছ ভালো থাকে। 2 গ্রাম 1 লিটার জলে হিউমিক অ্যাসিডকে গুলিয়ে নিয়ে সেই জল যদি আমরা দিই তাহলে আমাদের যে রুট সিস্টেম সেই রুট সিস্টেমটা ভালো থাকবে, এবং রুট সিস্টেম যখনই গাছে ভালো থাকবে তখনই বেসাল শুট কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি খুব ছোট গাছে বেসাল শুট আসে, এই গাছগুলো তো একটু হেলদি প্ল্যান্ট, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে নয়, তো আমার বাগানের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবই মোটামুটি হেলদি প্ল্যান্ট আছে, তো এই গাছগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা হবে না। কিন্তু ছোট গাছ যদি বেসাল শুট আসে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 12/61 কিন্তু আপনাকে ইউজ করতে হবে। কারণ ছোট গাছে আমি বলেছি যে কোনো রকমভাবে ডরমেন্সি আনার প্রয়োজন নেই, যেগুলো একদম ছোট গাছ, দুর্বল গাছ, তো সেই গাছগুলোকে 12/61 ফিডিং করাতে হবে সপ্তাহে একবার, আর এনপিকে 20/20/20 ওটাও দিতে হবে একবার। তার সাথে এনপিকে 20/20/20 সাথে দিতে হবে আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে। এই কাজটা কিন্তু করতে হবে খাবারের মধ্যে, তাহলে যে বেসাল শুটের যে ব্যাপারটা থাকে সে বেসাল শুটটা নিয়ে অতটা চিন্তার কিছু থাকবে না, বেসাল শুটগুলো বেশিরভাগই টিকে থাকবে। বেসাল শুট খুব একটা নষ্ট হয় না, কিন্তু যদি একদম আমরা ভুল করি সেক্ষেত্রে হয়। আর বেসাল শুট যখন গাছে বেরোবে তখন অবশ্যই মাটির ময়েশ্চার কিন্তু ঠিক রাখতে হবে, যেহেতু এখন বর্ষার সময় সেহেতু খুব বেশি প্রবলেম হবে না কারোরই ময়েশ্চার মেনটেন্স করতে, কারণ এই ময়েশ্চার মেনটেন্সের ব্যাপারটা এখন একটা মানে চিন্তার কোনো কারণ নেই। তো এই হচ্ছে কয়েকটা ব্যাপার, এই সাধারণ কয়েকটা ব্যাপার করুন তাহলে দেখবেন যে অবশ্যই আপনার বেসাল শুটগুলো ভালো থাকবে। আর গোলাপ গাছে বেসাল শুট অবশ্যই আপনাকে টিকিয়ে রাখতে হবে। বেসাল শুট গোলাপ গাছে আপনি সারা বছরে মোটামুটি 3 থেকে 4টা বেসাল শুট পাবেন, তো 3-4টা বেসাল শুটকে আপনাকে টিকিয়ে রাখতে হবে। এই কাজগুলোই করুন, ফাঙ্গিসাইডের ব্যাপারটা করুন, রুট ট্রিটমেন্টের ব্যাপারটা করুন, খাবারের ব্যাপারটা বলেছি, কীটনাশক দেওয়ার কথাটা বলেছি। ছোট গাছের ক্ষেত্রে হলে আপনি সেই সময় অবশ্যই ব্যবহার করবেন মিরাকুলান বলে একটি পিজিআর পাওয়া যায়, তো সেই পিজিআরটিও কিন্তু ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ দেবে যদি মিরাকুলান পিজিআরটি আমরা ব্যবহার করতে পারি। আর কিছু করতে হবে না, জাস্ট এই 4টা কাজ করুন, দেখবেন প্রত্যেকটা বেসাল শুট আপনার টিকে থাকছে। আর বেসাল শুট যদি কালো হয়ে যায়, পুড়ে পুড়ে যায়, এই ধরনের যে সমস্যাগুলো যদি কারো হয় সেক্ষেত্রে অবশ্যই একটা ছবি তুলে পাঠাবেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে মাই রোজ গার্ডেন, তো সেখানে যদি ছবি তুলে পাঠান তাহলে দেখে বলবো যে কী করতে হবে এখন। আর যারা বেসাল শুট এখনও পাননি তারা অবশ্যই এরকমভাবে পরিচর্যা করুন, মানে ঠিকঠাকভাবে যেরকম আমি পরিচর্যার কথাগুলো বলি ভিডিওতে, তো সেরকমভাবে পরিচর্যা করুন, দেখবেন বেসাল শুট অবশ্যই আসছে, এবং বেসাল শুট চলে আসার পরে এই স্টেপগুলো অবশ্যই খেয়াল রাখুন, তাহলে দেখবেন কখনোই কোনো বেসাল শুট কিন্তু নষ্ট হবে না, প্রত্যেকটা বেসাল শুট কিন্তু একদম টিকে থাকবে এবং সুন্দরভাবে সেগুলো কিন্তু বড় হয়ে যাবে, কোনো অসুবিধা করবে না। একটু বড় হয়ে যাওয়ার পরে আর প্রবলেম হবে না, জাস্ট এরকম অবস্থাতে বেশি কালো হয়ে যায়, ঠিক আছে, এই ছোটো ছোটো অবস্থাতে যখন বেসাল শুটগুলো এতটা বড় হয়ে যায় তো তখন আর কোনো ভয় থাকে না, তো এইরকমভাবে করুন, আর অন্য কিছু করতে হবে না। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন।